আগেই রেল মন্ত্রকের তরফে আভাস পাওয়া গিয়েছিল যে 2023 সালের হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে। এই ট্রেন কেমন, এর গতি কত, কিংবা এটিতে কতগুলি বগি রয়েছে তা নিয়ে মানুষের মধ্যে উৎসাহের অন্ত ছিল না। চলতি বছরে হরিয়ানা সোনভদ থেকে জিন্দ পর্যন্ত 89 কিলোমিটারের রুটে প্রথম এই ট্রেন চলবে। হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না, বগির সংখ্যা হবে বড় জোর 6 থেকে 8টি। ঘন্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক 140 কিলোমিটার বেগে। এক্ষেত্রে খরচ বাঁচবে, আবার পরিবেশ দূষণ রোধ হবে। সমুদ্র জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার যোগান অফুরন্ত। হাইড্রোজেন ট্রেনকে 2023 সালে ভারতের নববর্ষের উপহার বলে জানিয়েছেন রেল মন্ত্রক। এখন শুধুমাত্র জার্মানিতে হাইড্রোজেন চলতি ট্রেন রয়েছে, এবার সেই ট্রেন দেখা যাবে ভারতের মাটিতে। শুধুমাত্র ট্রেন তৈরি নয়, ট্রাক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও ভারত কাজ করছে, যাতে সেমি হাইস্পিড ট্রেনগুলি সহজেই চলতে পারে। জার্মানিতে প্রায় 14টি হাইড্রোজেন ট্রেন রয়েছে, যার কারণে প্রতি বছর দেশটির প্রায় 16 লক্ষ লিটার ডিজেল বেঁচে যায় বলেই জানা গিয়েছে। জার্মানির হাইড্রোজেন ট্রেনগুলির গতি ঘন্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার। জার্মানিতে যে হাইড্রোজেন চলতি ট্রেনটি রয়েছে বা চলছে, তার রং নীল। এটি একেবারেই পরিবেশ বান্ধব। 2 কামরার বিশিষ্ট ট্রেনটি দেখতে দারুণ। জার্মানির হাইড্রোজেন চলতি ট্রেন তৈরি করছে ফ্রান্সের একটি সংস্থা অ্যালমস্টম। এই ট্রেনের জ্বালানি পুনর ব্যবহার করা যায়। এছাড়াও ট্রেনটিতে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখার জন্য অতি ক্ষমতা সম্পন্ন ইয়ন ব্যাটারি রয়েছে, যেখান থেকে কোনো দূষিত গ্যাস নয়, শুধুমাত্র বের হয় জল আর বাষ্প। হাইড্রোজেন ট্রেনের ট্র্যাক যদি সম্পূর্ণ ভর্তি থাকে তাহলে 1000 কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। ইতিমধ্যে ইতালি, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, নেদারল্যান্ডস এই ট্রেন চালু করার পরিকল্পনা করছে। তার আগেই ভারতের উপর দিয়ে চলবে হাইড্রোজেন ট্রেন, এমনটাই আশা রেল মন্ত্রকের। হাইড্রোজেন ট্রেন রাজ্যের বেশ কিছু জায়গায় পর্যটনমুখী করে চালালে উপকৃত হবেন বহু মানুষ বলেই মনে করছেন রেল কর্তাদের একাংশ। ফিউরি রিপোর্ট, আর ই নিউজ।